প্রচন্ড মানসিক নির্যাতন করেছে পাক সেনা দেশে ফিরে জানালেন অভিনন্দন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে অসহনীয় মানসিক অত্যাচার করেছে পাক সেনা পাক হেফাজতে অসহ্য মানসিক নিপীড়নের ওপর দিয়ে যেতে হয়েছে তাকে সংবাদ সংস্থার সূত্রে জানা যাচ্ছে এমনটাই গত সাতাশ ফেব্রুয়ারি পাক সেনার হাতে আটক হয়েছিলেন অভিনন্দন দীর্ঘ আটান্ন ঘন্টা ছিলেন পাকিস্তানের কবজায় তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে তা অবশ্য জানতে পারা যায়নি পাক সেনা কর্তৃক প্রকাশিত ভিডিওতে অবশ্য অভিনন্দন জানিয়েছিলেন তার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন পাক সেনা কর্তারা কিন্তু কোন পরিস্থিতিতে অভিনন্দন ওই বিবৃতি দিয়েছিলেন তা নিয়ে সন্ধিয়ান ছিলেন অনেকেই কার্গিল যুদ্ধে পাক সেনার হাতে বন্দি ভারতীয় বায়ুসেনার তৎকালীন গ্রুপ ক্যাপ্টেন নচিকে তো অবশ্যই জানিয়েছিলেন অভিনন্দনের সঙ্গে আসলে কি ব্যবহার করছে পাক সেনা তা জানা যাবে ও দেশে ফিরলেই একই সঙ্গে অভিনন্দনকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন নচিকেতা কারণ পাক হেফাজতে থাকার সময় পাক সেনার সীমাহীন অত্যাচার সহ্য করতে হয়েছিল তাকে শেষ পর্যন্ত নচিকেতার আশঙ্কাই সত্য প্রমাণিত হল জানা গেল পাক সেনা অসহ্য মানসিক নির্যাতন করেছে অভিনন্দনকে একই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন মানসিক অত্যাচার করা হলেও সেভাবে শারীরিক অত্যাচারের মুখোমুখি হতে হয়নি তাকে এই মুহূর্তে অভিনন্দন আছেন দিল্লির সুদ্রত পার্কের সেন্ট্রাল মেডিকেল এস্টাবলিশমেন্টে কাল রাতে দেশে ফেরার পরেই মেডিকেল চেক আপ করানো হয় তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা যাচ্ছে বায়ুসেনা সূত্রে